এর আগে আমরা একটা পাই চার্ট করেছি, তার আগে একটা পাই চার্ট করেছি, আজকে যেটা করাইতেছি এটাই লাস্ট। ওকে স্যার, এটা করানোর পরে আর কোনো পাই চার্ট করাবো না, তোমরা নিজে আমি পড়া দিয়ে দিব, তোমরা পড়ে আসবে ঠিক আছে। অথবা এখানে আসার পর মনে করো হঠাৎ করে বলবো যে এই পাই চার্টটা করো, সাথে সাথে লিখে জমা দিতে হবে, খেয়াল করো ঠিক আছে। এখানে পাই চার্টটা দেখো, তা গ্রাফ লিউ শোস রোহিনস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস ডিসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। বলতেছে যে গ্রাফটি রহিমের বিভিন্ন কাজকর্মের উপর সময় ব্যয় করা বোঝাচ্ছে, বিভিন্ন কাজকর্মের উপর কী বোঝাচ্ছে, তার সময়কে ব্যয় করা বোঝাচ্ছে। অর্থাৎ সে কী কাজ করে কতটুকু সময় ব্যয় করে সেটাই কি এই পাই চার্টের মধ্যে বোঝানো হচ্ছে। যেমন সে স্কুলে 25% সময় ব্যয় করে, তার যে সময়টা আছে টোটাল সময়টা, টোটাল সময়ের মধ্যে 25% ব্যয় করে কি, যে স্কুলে মানে স্কুলে কাজে, এরপরে 25% ব্যয় করে কিসের জন্য, ঘুমের জন্য, মানে ঘুমিয়ে ঘুমিয়ে 25% ব্যয় করে। এরপরে ব্যয় করে কত পার্সেন্ট, 19% খেলাধুলার জন্য, 15% ব্যয় করে বিনোদনের জন্য, 10% ব্যয় করে হোমওয়ার্কের জন্য বাড়ির কাজ, এবং 6% ব্যয় করে খাদ্যের জন্য, মানে খাবার খাইতে খাইতে কি, মানে খাবার খাইতে যে সময় লাগে এটা টোটাল তার 6% সময়, একদিনে হ্যাঁ তার টোটাল সময়ের 6% ব্যয় হয় কি খাদ্য গ্রহণের জন্য। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এখন ইংলিশে লিখব। তাহলে আমরা প্রথমেই ওই আগের মতোই প্রথমে আমরা ওই লাইনটা লিখব, দ্য গ্রাফ ব্লু, ব্লুটা তখন হবে না, শুধু কি লিখবো, দ্য গ্রাফ শোস, দ্য গ্রাফ শোস রোহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, এতটুকু আমরা লিখব। আবারও বলতেছি যে লেখার আগে আমরা এই লাইনটা প্রথমে লিখব, সেই লাইনটা কি, দ্য গ্রাফ শোস অথবা দ্য পাই চার্ট শোস, হ্যাঁ রোহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, এটা লেখার পরে আমরা লিখব ফ্রম দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট রহিম স্পেন্ড 25% ফর স্কুলিং অর স্কুল স্কুল অর স্কুলিং স্কুল অর স্কুলিং দেন উই ক্যান সি দ্যাট হি স্পেন্ডস সেম টাইম ফর স্লিপিং অ্যান্ড ইট ইজ 22%, কারণ কি সে স্কুলের যে সময়টা ব্যয় করে অতটুক পরিমাণ সময় আবার কি ঘুমের জন্য ব্যয় করে। এই জন্য আমরা প্রথমে লিখলাম যে ফ্রম দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট রহিম স্পেন্ডস 25% ফর স্কুলিং অ্যান্ড উই ক্যান অলসো সি দ্যাট হি স্পেন্ড সেম টাইম ফর স্লিপিং অ্যান্ড ইট ইজ 25%। From the pie chart, we find that find and see same word. তো আমরা একই ওয়ার্ড বারবার ব্যবহার না করে একটু ভিন্ন ওয়ার্ড ব্যবহার করব, তাহলে যে খাতা দেখবে সে ভাববে যে আসলে অনেক জানে, মানে যে লিখছে সে অনেক জানে, ইংলিশ অনেক জানে। হ্যাঁ, আর যদি আমরা একটা ওয়ার্ড বারবার ইউজ করি তাহলে বুঝবে মনে হয় তেমন কিছু একটা জানে না। তো এই জন্য আমরা এখানে যেহেতু সি কয়েকবার লিখলাম, এবার আমরা কী লিখব, ফাইন লিখব। ফ্রম দ্য পাই চার্ট উই ফাইন্ড দ্যাট রহিম স্পেন্ড 90% টাইম ফর প্লেইং, রহিম ব্যয় করে 19% টাইম, 19% সময় ফর প্লেইং খেলাধুলার জন্য, and he spends 50% time for his entertainment, again speaking that he spends 15% time for his entertainment. এরপরে আমরা লিখব from the pie chart
we can also find dekhte paoa khuje paoa find 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 we can also find from the pie chart that Rohim spent 10% time spends 10% time for his homework at last we can see or we can find that he spends 6% time for his meal এখন আমরা হাইলাইটস করব হাইলাইটসটা কি যে সমগ্র পাই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অথবা আমরা এভাবে লিখতে পারি আমরা সমস্ত পাই চার্ট থেকে এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার বা এই বিষয়টা ক্লিয়ার যে সে সবচেয়ে বেশি সময় ব্যয় করে স্কুল এবং কি তাহলে আমরা লিখি ফ্রম দ্য পাই চার্ট ইট ইজ ক্লিয়ার From the pie chart, it is clear that Rohim most of time spend for schooling and sleeping. From the pie chart, it is clear that Rohim most of time spend for schooling. And sleeping, and it is 25%. And it is 25%. And his lowest spend time is 6%, and it is for meal. Milling. এটা হচ্ছে কি খাদ্যের জন্য ক্লিয়ার মিল হচ্ছে নাউন শুনো মিল হচ্ছে নাউন মিল মানে খাবার ঠিক আছে তো নাউনকে তো তুমি আবার আইজ আকারে করতে পারবা মানে ভাতটাকে করতে পারবা যেমন ডু আছে সেটাকে তুমি আইজ আকারে নাউন করতে পারবা ডুই কিন্তু এটা করা যাবে না আমি কি এত হ্যাঁ যত ভাত আছে সব ভাতের সাথে আইজ যোগ হবে যোগ হয়ে সেটাকে আমরা জিরান আকারে করতে পারি বা নাউন বানাতে পারি সেটা ল্যাপটপটা কি ল্যাপটপ নাউন পৃথিবীতে যত নাম আছে সব কি নাউন সেটা বুঝাইছি নাউন এবার খেয়াল করো এত কোন আমরা যেটা বললাম বা বুঝাইলাম সেটা আমরা এখন এক টানে এক নজরে বা এক স্ট্রেস আমরা একটু দেখব ক্লিয়ার আমরা একটু দেখি অ্যাট স্টেজ দেখি আমরা কি লিখছি দেখো দ্য পাই চার্ট শোস রোহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস ফ্রম দ্য পাই চার্ট উই ফাইন্ড দ্যাট রোহিম স্পেন্ডস হিজ টাইম 25% বাই স্লিপিং দেন উই ফাইন্ড দ্যাট রোহিম স্পেন্ডস সেম টাইম ফর স্কুলিং অ্যান্ড ইট ইজ 25%. From this pie chart, we can also see that he spends his time 19% by playing and 15% time spent for entertainment. Thus, if we noticed, we would see that Rohim spends his time 10% by doing homework. And at last, we can see that 6% time he spends for meal. Now it is clear from the pie chart that Rohim the most amount of time spends for schooling and sleeping and it is 25%. On the other hand, he spent the lowest amount of time for meal and it is only 6%.